আমাদের দেশের কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, আমার বাড়িতে ইফতারির দাওয়াত, আপনি খেতে পাবেন। কোন হিন্দু ভাই সে যদি ব্যবসা করে, তার ব্যবসা যদি সতের হয়, তার পয়সাটাও সৎ, তার পয়সাটাও হালাল। আর কোন মুসলমান যদি ফাঁস কাতারে নামাজ পড়া সুদ খায়, তার পয়সাটা হারাম না হালাল? কথা বলেন, হারাম। কেন? নামাজ পড়ার কারণে তোমার পয়সা হালাল হবে না। এই লাইন আমার আল্লাহর কাছে নেই, কিন্তু একটা অমুসলিম ভাই সে যদি সৎ পথে ইনকাম করে, তার পয়সাটা সৎ। যদিও আমার আল্লাহকে সে না বিশ্বাস করে, তার মালটা সৎ। আপনাকে যদি দাওয়াত করে আপনি খেতে পারেন। আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি দাওয়াত করেছিল, আমাকে বলল, হুজুর আপনি আপ ক্যা ক্যা খায়েঙ্গে? বললো, মাই মছলি আচ্ছা লাগতে হয় মেরকম। আমাকে ভাপা ইলিশ খাওয়ালো, গোলদা চিংড়ি খাওয়ালো, পাঁচ গুলো আমি খেলাম। বলে, বকরি ওগেরা খায়েঙ্গে? আমি বললো, হামারে লিয়ে তো কাটনা চিজ হারাম হ্যাঁ। বলে, জি ইয়ে হারাম হ্যাঁ আপকে লিয়ে? আমি বললো, জরুর ইয়ে হামারে লিয়ে হারাম হ্যাঁ। তাকে পরিষ্কার বললাম, বলে, হামে মালুম নেই তা সামা কর দিজি। তিনি আমার কাছে ক্ষমা চাইলেন। বিশ্বাস করুন, আপনি যখন হারাম হালালকে বেঁচে চলবেন, আপনাকে একটা অমুসলিম ভাইও রিসপেক্ট করবে, কখনো অসম্মান করবে কখনো না। বর্ধমানে আমি চা খাই, আগে মেহেদি বাগানে দোকান ছিল, এখন বাজার শোরুমের অপোজিট সাইডে করেছে। হিন্দু ভাই আমাকে এত রিসপেক্ট করে, তার যতই খদ্দের থাক, প্রত্যেক দিন আড়াই থেকে তিন কুইন্টাল দুধের চা বিক্রি করে সারাদিন। তো আমি যখন গাড়ি লাগাই, তো বলে, হজরতকা গাড়ি আ চুকায়, আমি রুক যাও, পাইলে হজরতকে চা দিয়ে দিই। আমাকে চা দেয়, আমাকে প্যাড়া দেয় সম্মানের সঙ্গে। হজরত আপ গাড়ি মে বেঠিয়ে না, আপকো আনে কা জরুরত নেই, আপ পৌঁছা দেতে হ্যাঁ। রিসপেক্ট করে, সম্মান করে, তাদের কর্তব্য তারা বুঝেছে। তো শুনেলেন, হারাম যদি মুসলমান ইনকাম করে তো হারাম, হালাল ইনকাম যদি মুসলমান করে তো হালাল। যদি কোনো মুসলমান তাহাজ্জুদ গুজার হয় আর সে যদি লোকের মাল মেরে খায়, কখনো আল্লাহর কসম হালাল হতে পারে না, ওটা হারামই থাকবে, ওটা হারামই থাকবে, কখনো আমার গর্দন নামবে না। ডেকে নিয়ে আসুন, যদি বলেন আপনি তাহাজ্জুদ গুজা, আপনি নামাজ পড়েন আর আপনি হারাম কাজ করবেন, কোনো মৌলবি আপনাকে হালাল ফতোয়া দেবে, সেই মৌলবিকে আমার সামনে ডেকে নিয়ে আসুন, আমি মৌলবি শওকতের ব্যাটা তার সঙ্গে মোকাবেলা করব। কোনো মৌলবি হালাল বলবে না, হারাম তাকে হারাম বলতে হবে, তা না হলে আল্লাহ আমাদের গ্রেবানটা ধরবে। আমার মাদ্রাসায় কেউ যদি বলে দশ লাখ টাকা দেবো, সে যদি বলে সুদটাকে হালাল বলে দেন, তাকে জুতোর বাড়ি মারব, তার টাকার প্রয়োজন নেই। আমার মাদ্রাসায় কেউ যদি দশ টাকা দেয়, সে যদি হালালটা দেয় আর হারামটাকে হারাম বলে, আমার কাছে সেই ব্যক্তিটাই মহান ব্যক্তি। কষ্টের বিষয় তো মুসলমানের জন্য এটাই। আজকে মুসলমান সুদ খায়, আমাদের মতো মৌলবি দেখে বললে, বে সুদ বলি না ইন্টারেস্ট বলবি, ওরা ইংরেজি বুঝে না, ভালো জিনিস, আল্লাহ বুঝে না বুঝে না, কথা বলেন, এ আল্লাহ বুঝে না বুঝে না। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসলমান ভাইরা হারাম খাচ্ছেন, সুদ খান, চুরি করেন, লোকের মেরেলেন, কি বুঝলেন, যেমন কেউ ব্যবসা করলে ওজনে কোনোদিন কম দিবেন না, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনি আমার, আমি আম কিনছি, আপনি দশ গ্রাম কমিয়ে দিলেন, একশো গ্রাম ঝুঁকিয়ে নিলেন, আমার ক্ষতি হবে না, ক্ষতি আপনার হবে। আমি তো বেচারা নিয়ে গিয়ে আমগুলো খেয়ে নেব, আল্লাহ আমার তকদিরে যেটা লেখেছে তার বাইরে আমি পাব না। আপনার তকদিরে যতটা লেখা আছে ততটাই পাবেন। কেউ যদি মনে করেন আমি চুরি করে সুদ খেয়ে লোকের মেরে, ভাইয়ের মেয়ে, লোকের সম্পত্তি মেরে আমার ছেলেকে কোটিপতি করে দিয়ে যাব, আল্লাহর কসম কাগজ থাকে তা নোট করুন,
আমার এই কথাটা ইউটিউব আর ফেসবুকে লাকিরের মতো ভাসবে, আমি মারা যেতে পারি। তোমার ছেলের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম তোমার ছেলে ভিক্ষা করেই মারা যাবে। এটা ভিক্ষা করতে হবে তোমার ছেলেকে, তোমার রেহাই নেই। তুমি যদি 100 কোটি দিয়ে যাও, যদি বলেন হুজুর হিসেবটা কি হবে, আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে নেন, যারা নিজের ছেলের জন্য পাপ করেন, যারা নিজের পরিবারের জন্য চুরি করেন, লোকের মেরেলেন তারা কান খুলে শুনেলেন। সূরা লুকমান শেষ রুকু আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, তারা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, অপর জায়গায় আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহর কাছে মানুষ কিভাবে হাজির হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে যেদিনে মানুষ আমার সামনে হাজিরি দেবে, একা একা হাজিরি দেবে, যাদের মনে মনে হচ্ছে আল্লাহ পৃথিবীর এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবেন, তাদেরকে বলে যাই, যারা মনে মনে ভাবছেন আল্লাহ কেমন করে হিসেব নেবেন, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে আমার বিশ্ব নবী, হিসেব নেওয়াটা আমার আল্লাহর কাছে কতটা সহজ। আল্লাহ কিয়ামতের দিনে হাদিসে আছে কোরআনে আছে, প্রত্যেকটা মানুষের হাতেতে আমলনামা দেওয়া হবে, হবে না বলে শুনেননি, প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তুমি নিজের হিসেব নিজের মুখে শোনাও। মানে তাদা ফাইন্নামা ইয়াতাদি লি নাফসি। হে আমার বিশ্ব নবী, যারা হিদায়েত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হিদায়েতে প্রাপ্ত হয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, এবং যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে, কিয়ামতের দিনে তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। যারা পদভ্রষ্ট হবে, আল্লাহ বিরোধী হবে, রাসূল বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, তাদের জন্য কোনো রাখবালা কিয়ামতের দিনে থাকবে না। যারা হিদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহর রাস্তায়, যারা নিজেদেরকে অতিবাহিত করেছে, তাদের জীবনটা কিয়ামতের দিনে বড় সুন্দর জীবন হবে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দান আল্লাহ জমিনকে তামার মতো তাতিয়ে দেবে, সেখানে মানুষের জন্য কোনো রকমের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, খালি একটা ছায়া থাকবে মুমিনদের জন্য, আল্লাহর আরশের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা লাভ করবে কারা? আল্লাহ আপনার কাছ থেকে আমার ভাই কিচ্ছু চাইনি, আল্লাহ খালি চেয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলটাকে করে নিয়ে আসবে। সবাই ভালো আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মদ খান তাদেরকে বলবো ইস্তেগফার করে নেন, আমার আল্লাহ সব থেকে দামি মদ পান করাবেন, শারাবান তাহুর, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মদ আমি বলে দিই, মাতালদের একটা লাভ আছে কিন্তু, চন্দননগর বাজারে যদি 3 বোতল মদ খায়, যদি ড্রেনের পাশে পড়ে, কুকুরের ঠ্যাংটা তুলে মুখে মুতে দিলে মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়, ঠিক কিনা? মাতালদের লাভ কু, কুকুরে মুতলেও মনে করে আর 1 গ্লাস পেয়েছি, ওটাও চালায়। আর আল্লাহ বললেন, শোনো, বি আকুয়া বি ওয়া বারিক ওয়া কাসিম মিম মাই লা ইউসাদদাউন আনহা ওয়া লা ইউনজিফুন,
আমি যে সরাবন তাহুরা পান করাবো কিয়ামতের দিনে, আমার ফেরেশতারা তোমাদেরকে পাক পবিত্র কাটোরা দ্বারা ধরে ধরে পান করিয়ে দেবে। যে সরাবন তাহুরা পান করলে তোমাদের মাথা ধরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। কি বুঝলেন? এখানে মাতালদের এত ভালো অবস্থা, কি বুঝলেন? সাইকেল নিয়ে চন্দননগর বাদ দিয়ে চলে গিয়েছে তারকেশ্বর, এত ভালো মদের নেশা, কি বুঝলেন?